নাগিন জননী আমি আস্তিকের মাতা, আমি মনসা তুমি নত হওনি মোর চরণে করেছ বারে বার আমি হারতে পারি না সে মানবের কাছে, আমি যে পাতালবাসিনী পদ্মাবতী, তাই তো একমাত্র যুক্তি দিতে পারে সে আমার নেতা দিদি, আমি আর বিলম্ব না করি তাকে স্মরণ করিব, কোথায় দিদির তুলা দিদি মনসা, তবু যেন শত কোটি প্রণাম রইল মো, আশীর্বাদ করিবার বিশ্বমাতা বিশ্বপূজিত হও। না একে বললে দিদি, তুমি একে বললে, তুমি
সর্বদাই তুমি আশীর্বাদ করে যাচ্ছো এই বিশ্বমানি বিশ্বমিত হব আমি তুমি বলতে পারো দিদি বলতে পারো কবি কবি বিশ্বমানি বিশ্বমিত হব আমি সে পরিবারে দাপে বহকারি চাঁদ আমায় করে অপমান দিদি আমায় করে অপমান সে কি বলছিস বোন জানো দিদি পরিবার সে দাপে বহকারি চাঁদ আমায় কি বলে কি বলে ও দিদি রে তুলা গো আরে শোনো দিদি দুঃখের কাহিনী তুমি যুক্তি দাও দিদি সেই যুক্তি মতো কার্য করিলে আমার চরণ উন্নত করতে পারি সেই আমি উচিত যুক্ত দিব এক দেবীর কোলে জন্ম হয়ে দেবতার দাস হয়ে থাকতে হচ্ছে আমাকে ফের ধোপা বই পরিচয় দিয়ে দেখেছি তাই তো আমি চাই না তুইও দেবতার দাস হয়ে থাকবি তাই তো আমি তো তোকে কুট বুদ্ধি দিয়ে তোকে বিশ্ব মাঝে বিশ্ব পূজিত করে দিব দিদি হ্যাঁ তুমি মনসা অবিলম্বে তুই ছুটে যাই ইন্দ্র দাদার কাছে ইন্দ্র দাদার কাছে হ্যাঁ তবে কেন ইন্দ্র দাদার কাছে রয়েছে প্রধান নর্তক নর্তকী তাকে যদি তুই জন্ম দিতে পারিস ওই চম্পলা নগরী অনুরুদ্ধকে তবে তবে চাঁদ তোকে পুজো দিবে বুঝতে পেরেছি দিদি বুঝতে পেরেছি আমি চাঁদের মুখে হাসি ফোটাতে হবে তবে আমি এই বিশ্ব মাঝে বিশ্বপূত হতে পারবো আমি হ্যাঁ মানসা সে চাঁদ এখন বাড়ি বাড়ি কেঁদে চলেছে কাঁদতে কাঁদতে যখন আমার রাঙা চরণে নত হয়নি দাম ভিক চাঁদ তাই তারে মুখে আমাকে হাসি ফোটাতে হবে মানসা কিন্তু সবার আগে পিতার কাছে আদেশ নিন নিশ্চিত আশীর্বাদ করি বোন বেশ দিদি মরি তিন মানব চাঁদ এবার মরবে মরবে বুঝে দেব এই পাতার বাসিনীর সঙ্গে বাদ করলে কতটা ভয়ঙ্কর হতে পারে চাঁদ ওহে নাগণ নিয়ে চলো তুমি সেই মূর্তি ছুটে গিয়ে পিতার কোল আসে
তব জানে সাথে কটি প্রণাম রইল মো আশীর্বাদ করে মা তরায়া চিরসুখী হও মা বলো বিরহের বেদনা বুকে বক্ষে হরণ করে মরে কৈলাস করে পদার্পণ হয়েছ বাবু বলো কেন তোমার মনে মধ্যে এত দুশ্চিন্তা মা ও কুপিতা আজ বড় বিপদে পড়ে শুনে এসেছি তোমার কুপিতা আমার তরে আবার বিপদ বলো মা তরায়া ও কুপিতা আজ আমি তোমার কাছে কিছু ভিক্ষা চাইতে এসেছি পিতা ভিক্ষা মা তরায়া পিতার কাছে এমন কি তুই ভিক্ষা চাইছো মা বলো ও কুপিতা আমি যে লজ্জিত মা তোমার কথোপকথনে আমি যদি তোমার কাছে কিছু ভিক্ষা চাই তুমি দেবে না আমায় মা গো তুমি যে আমার তরয়া কেন ভিক্ষা দেব না বলো তুমি যদি তোমার পিতার কাছে তোমার পিতার প্রাণ ভিক্ষা চাই তা আমি দিতে রাজি বাবু বলো অন্য কিছু চাই না পিতা আমি শুধুমাত্র আমার হস্তে তুলে দাও সেই অনুরুদ্ধ উষা অনুরুদ্ধ একই মা এই আশ্চর্যজনক কথা হঠাৎ নিবেদন করলে মোর কাছে বাবু ও কুপিতা আজ আমি 12 মাসে 13 পূজা স্বর্গ দেব ভাই তোমারই কন্যা হয়ে আমি চারু ঘরে যাই এখনো বিবিশ সমাজে বিশ্ববিদ্যা হতে পারি না আমি মর্তির মানব বারে বারে করে আমায় অপমান তাই তো আপন অপমানে যারা সইতে পারি না পিতা সইতে পারি না আমি একমাত্র সে অনুরুদ্ধ উষাই পারে এই বিশ্বমাজে বিশ্বপূজা করে তুলে দিদি সে ছাদকে নত করতে মোর চরণে তাই তো তোমার কাছে কিছু ভিক্ষে যাইতে এসেছি পিতা দিবি নিশ্চিত থাকো মা তার জন্য আমি তোমায় এক অনুসমস্ত মান দিতে পারি ইন্দ্র সভায় চলে যাও সেখানে নর্তক নর্তকী রয়েছে তাদের তুমি এই মর্ত্যে দিয়ে এসো বাবু ও গোপিতা সেই অনুরোধ উষাকে পেতে গেলে যেতে হবে সেই ইন্দ্রপুরীতে হ্যাঁ মা তবে বেশ পিতা আমি তোমার কথা মতো আমি যাব সেই অমরাপুরীতে ইন্দ্রদাদার কাছে তার কাছে কাকুতি মিনতি করে ছলে বলে কৌশলে জয় করে হোক না কেন নিব সেই অনুরোধ উষাকে ফুল ভেঙো ফল ভেঙো ডাল ভাঙার প্রয়াস করো না বাবু আমি তোমাকে আশীর্বাদ করি মা তুমি এক করে চলে যাও ইন্দ্রালয়ে সেখানে তুমি কি চিপ রয়েছে তাদের নিয়ে সেই মর্তি আশীর্বাদ করি মা গো তব যেন শতকোটি প্রণাম রইল মো পিতার কাছে আমি যুক্তি পেয়েছি আর বিলম্ব না করে ছুটে যাবো সে আমরা পড়িতে ইন্দ্র দিবে নিকটে তার কাছে ছলনা করে তার কাছ থেকে হরণ করব তুষা ছলনা কর আমরা পড়িতে ইন্দ্রদেব আজকে নিত্য করে গেল কিন্তু এই ইন্দ্রালয়ে আমি স্থির হয়ে থাকতে পারি না একি সে কি কুমঙ্গলের লক্ষণ না এই ইন্দ্রালয়ে কোনদিন কুমঙ্গল হয়নি মন জয় করে গেছে 133 কোটি দেব দেবীকে না আমি স্থির ভাবে থাকো এই ইন্দ্রালয়ে জয় দেবরাজ ইন্দ্রি জয় জয় দেবরাজ ইন্দ্রি জয় ও দাদা তব চলে শতকোটি প্রণাম রইল মো আশীর্বাদ করিব কেন ইন্দ্রালয়ে তুমি কোনদিন তুমি আসনি
আজকে কেন হঠাৎ করে তুমি আমার কাছে ছুটে আসলে? ও দাদা, আজ বড় বিপদে পড়ি, তোমার নিকটে ছুটি এসেছি দাদা। এমন কি তোমার বিপদ রয়েছে বোন? তুমি হঠাৎ করে আমার কাছে ছুটি দাদা দাদা বলে তুমি চলে আসলে আমার কাছে। পারবে তুমি সে আমার দুই নয়নে জল মুছে দিতে? পারবে তুমি সে আমার ব্যথা ভরা দুঃখে শীতল করে দিতে? হ্যাঁ বোন, যখন তুমি আমার কাছে ছুটে এসছো দাদা দাদা বলে, তোমার আপদ বিপদে আমি তোমায় আমি রক্ষা করব, আমি দাদা হয়ে তোমার কথা দিচ্ছি। তবে দাদা, আমি যে তোমার মুখের বাণীতে বিশ্বাস করতে পারি না, কেননা আমার হাত হাত রেখে অঙ্গীকার করিনি, তবে তবে তোমার কাছে আমার দুঃখের কথা বলতে পারি দাদা। একই শোনালে কোন মনসা এই ইন্দ্রালয়ে কেউ কোনদিন সেই আমার কাছ থেকে আপদ বিপদে সেই যৌ যখন করে আমি তাকে রক্ষা করি, আজকে তুমি নতুন কথা শোনালে যে হাতে হাতে শপথ করে তাই আমি সব কথা দুঃখের কথা বলবো না বল না, তুমি বলো আমি তোমায় রক্ষা করব না দাদা না। আমার হাতে হাত রেখে যদি অঙ্গীকার না করো কিছুতেই তোমার কাছে দুঃখের কথা খুলে বলতে পারি না দাদা। দেখি সে হয় না যে আমার কাছ থেকে সত্য করে যে বিপদে আমি রক্ষা করেছি সে কোনদিন হয়নি, আমি পারবো না বল, তুমি বলো আমার হাতে হাত ধরে অঙ্গীকার করবে না? তবে আমি কিছুদিন তোমার কাছে আমি বেদনার কথা খুলে বলতে পারি না, তাই তো আজ তোমার সে আমরা পরিত্যাগ করে চলে যাবো নিজের রাজ্যে। ভাবো দেবরাজ ইন্দ্র সে দেবতা হই, দেবতার মনোবাসনা পূর্ণ করতে পারে না। দাঁড়াও বন মনসা। ও গো দাদা, হে তাই যখন তুমি আমার কাছে ছুটে আসছো যে বিপদের জন্য তাই আমি তোমায় রক্ষা করব, হয়তো তুমি আমার কাছ থেকে চলে যাবে কিন্তু ওই দেবতারা সেই আমায় করবে লালছনা, তাই না করে আমি তোমার কাছে আমি হাতে হাতে সত্য করব মনসা। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্যকে লঙ্ঘন করলে নরকে হয় বাস, সত্য যদি লঙ্ঘন হয় নরকে হবে বাস। ও গো দাদা, এই বল আমি যে তোমার কাছে কিছু ভিক্ষে চাইতে এসেছি। এমন কি তুমি আমার কাছ থেকে ভিক্ষে নেবে? ভালো বল মনসা, এই ইন্দ্রালয়ে বহুত কিছু রয়েছে, ধন রত্ন ধন যা তুমি চাইবে তুমি তাই তোমায় দিয়ে আমি রক্ষা করবো বল মনসা। দাদা আমি বেশি কিছু চাইতে আসিনি, শুধুমাত্র দুটি পুষ্প চাইতে এসেছি তোমার। হ্যাঁ তুমি পুষ্প, এমন কি পুষ্প তুমি নেবে? আমি দেব দেব। ও গো দাদা অন্য কিছু নহি আমি চাইতে এসেছি, শুধুমাত্র দ্বাদশটি বছরের জন্য চাইতে এসেছি অনুরোধ উষা। সে হয় না বল মনসা, ওই অলি উষা হচ্ছে আমার হৃদয়ের হৃৎপিণ্ড, যেই অলি উষা বাদে রয়েছে অনেক নর্তকী, তাই তুমি বলো তোমার হস্তে আমি তুলে দেব ওই উলিষার বদলে। আমি নেব না উর্বশী, নেব না তিরুদম্বকে, শুধুমাত্র আচল পিঁচে ভিক্ষে চাই শুধু অনুরোধ উষাকে দাদা, অনুরোধ উষাকে। তোমার দুটি চরণ ধরে বলি দাদা না। একি শোনালে ভন মনসা, এই ইন্দ্রালয়ে হচ্ছে অলি উষা, তাই এক এক করে 33 দেবীকে সে মন জয় করে, মন জয় করে আমার, তাই ওই অলি উষাকে তোমার হস্তে যদি আমি তুলে দিই সেই ইন্দ্রালয়ে সেই শূন্য করে হাহাকার করবে, যে ইন্দ্রালয়ে কেউ শূন্য করে স্থানে পড়ে থাকবে বল। তবে দাদা
দেবেন আমার হস্ত তুলে সেই অনুরোধ ওর সঙ্গে হে বলবন সাহেব বলি স্যার বদলে তুমি আরো নর্তকী তুমি চেনো আমি দেব না নেব না আমি অন্য কাউকে তবে একটি কথা তুমি সর্বদাই মস্তকে নিয়ে রাখবে দাদা তুমি আমার হাতে হাত দিয়ে অঙ্গীকার করেছো আজ যদি সেই অনুরোধ ওর সঙ্গে আমার হস্ত না তুলে দাও হবে তোমার নরকে গমন এক একে 33 কোটি দেখে দেখে তোমাকে সকল দেবগণ তোমাকে ধিক্কার দিবে লাঞ্ছনা দিবে তখন তুমি মুখ দেখাতে পারবে তো দাদা একি কোন মানুষ তোমার সামনে আমি সত্যিই আবদ্ধ হয়েছি জি আর যদি আমি তোমার হস্তে যদি না তুলে দিই ওলিউ সাথে ওই দেবতার সমাজে পাবো আমি লাঞ্ছনা না আর তোমায় আমি রক্ষা করতে পারলাম না ওলি হোসেন কোথায় কে আছিস নারদ ঋষিকে পাঠিয়ে দেখি আমি বিশ্রাম করি তুমি বিশ্রাম করো ইন্দ্রদেব আজ কেন নারদ ঋষি নারদ ঋষি বলে ডেকে রয়েছে জানি না প্রভু জানি না আমি এত ভালোবাসি তোমায় সদা সর্বদাই এই মন্দিরে জায়গা রেখেছি তোমারে বিনে তো কিছুই জানি না তোমায় ছেড়ে দিলে কি শোনাবে গো আর কি পাওয়া যাবে না গো না তাই তো কোথায় রেখেছি জানো এই দিন মন্দিরে রেখেছি হরি বল হরি বলে নারায়ণে নারায়ণে তোমায় ছেড়ে দিলে সোনার গো ওরে আর তো পাব না 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 গো না তোমায় আমি ছেড়ে দিব না কোথায় দেখেছে তোমায় রে দেব ঝরে রাখিব ছেড়ে দেব না 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 না
কোথায় আমার পয়সা দিচ্ছে দাদা আমি জানেন বাউল করি এই 10 টাকাতে আমার কিছু হবে না 10 টাকাতে এমন কোন ভাই যদি থাকে 100 টাকা দিয়ে আনন্দ দিতে পারে এমন কেউ আছে আমার মায়েরা বাবারা 100 টাকা এই 10 টাকায় আমি খুশি নয় যদি থাকে তাহলে যাব না চলে যাব না আগো তোমরা বলবে তোমরা কেউ নেবে হ্যালো তোমরা কেউ নেবে তোমরা কেউ নেবে তাবিজ তাবিজ অবি হেলে দুলে যাব শশান ঘাটে অবি হেলে দুলে যাব শশান ঘাটে কল